এই মুহূর্তে আমি রয়েছি ডানকুনি চৌমাথায়, ডানকুনি হাউজিং চৌমাথায়। ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের জন্য সহায়তা শিবিরের আয়োজন করা হয়েছে। এই সহায়তা শিবিরে আমরা দেখতে পাচ্ছি খিচুড়ি, বিস্কুট, ড্রাই ফ্রুট, তারপরে পানীয় জল, সমস্ত পরিষেবা দেওয়া হয়েছে। সেই সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি এই ক্যাম্পে কীভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, যারা পরিষেবা পাচ্ছে তারা কি বলছে, তাদের প্রতিক্রিয়া কেমন, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিএনএন বাংলা, বাংলার খবর বিশ্বের দরবারে। लोग अभी बात करेंगे जो दूर से आ रहे हैं, गंगा सागर में जा रहे हैं, तो इधर जो कैंप आपको हेल्प के लिए बना है, कैसा लग रहा है आपको? बहुत बढ़िया लग रहा है। क्या क्या चीज मिल रहा है आपको? जैसे खाने पीने का फूल सब मिल रहा है। क्या कहेंगे जो लोग इसका उद्योग का है, क्या कहेंगे उसके बारे में? बड़ा भला होना क्या कहेगा, बहुत अच्छा देगा, बहुत अच्छा देगा खाने पीने का, बहुत मतलब सजा मिलेगी खाने पीने। किधर से आ रहे हैं? राजस्थान से। বুঝতে পারছেন, দূর সেই রাজস্থান থেকে তারা যাচ্ছে গঙ্গাসাগরের পথে, আর এখানে ডানকুনিতে তারা এইভাবে যে পরিষেবা পাচ্ছে তারা সকলেই আপ্লুত। কে কে ইংলিশকে পারবে? বহুত আচ্ছা আচ্ছা লাগা, বহুত আচ্ছা। কে কে মিলা আপকো ইদার সে হেল্প? কে কে মিলা হেল্প? তো ইয়া আনে কে বাদ মে মিলা। কে কে মিলা ইয়া আনে বাদ মে? সবসে প্রথম তো এক জো দিখানে ওয়ালে নে আচ্ছি সেই ঢং সে হামে জো নেট পে দিখায়, ইস পে মোবাইল পে, আর সেই ঢং সে জো আচ্ছা স্ন্যাপ পিআর মিলা, আর নেট পে ডাল কে নকশা ভি দিখায়া, আর বাকি ইয়া জো খানা ওয়াগেরা ভি দিয়া। क्या कहेंगे ऐसा जो हेल्प कर रहे हैं लोग, इसके बारे में लोगों को क्या बोला? नहीं, अच्छी अच्छी हेल्प कर रहे हैं, अच्छी हेल्प कर रहे हैं। कहाँ से आ रहे हैं आप लोग? हम राजस्थान से आ रहे हैं। तो आने में इधर रास्ते में कोई दिखा ऐसा कैंप या कोई? नहीं, कहीं हमने कहीं भी नहीं देखा, नहीं यही यही मिला, फर्स्ट बार यही मिला। দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি শুধু যারা গঙ্গাসাগর মেলায় যাচ্ছে তাদেরই নয়, যারা এখানে রাস্তা যারা রাস্তায় যারা বসবাস করে তাদেরও এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে এই ক্যাম্পের পক্ষ থেকে। একটা অভিনব উদ্যোগ বলতে পারেন। দেখতে পাচ্ছি এখানে যারা ভলেন্টিয়ার্স আছে তারা রাস্তায় যারা থাকে তাদেরও তারা খিচুড়ি দিচ্ছে। মানে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মানবিক, কতটা অভিনব উদ্যোগ। এই মুহূর্তে যে জায়গায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যারা দূর থেকে যারা গঙ্গাসাগরের মেলায় যাচ্ছেন, যারা বিশ্রাম নেওয়ার যদি তাদের প্রয়োজন হয় তারা এখানে বিশ্রাম নিতে পারবে। বিশ্রাম নেওয়ার জন্য তারা এখানে খড় এবং কম্বল দিয়ে তারা একটা ব্যবস্থা করেছে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রান্নাবান্নাটা এখানেই হচ্ছে, খিচুড়ি রান্নার যে সমস্ত সরঞ্জাম সব এখানে স্টক করা রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি রান্নাবান্না সব চলছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন খিচুড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকেই তারা খিচুড়িগুলো নিয়ে গিয়ে যারা পুণ্যার্থী যারা আসছে তাদের এই পরিষেবা দেওয়া হচ্ছে, যাতে এই যে খিচুড়ি বা যে পরিষেবা দেওয়া হচ্ছে তাদের বিঘ্ন না ঘটে, তার জন্য এখানে অলরেডি স্টক করে রাখা হয়েছে খিচুড়ি। এখান থেকেই খিচুড়িটা নিয়ে গিয়ে ওখান থেকে যারা পুণ্যার্থী যারা আসছে তাদের দেওয়া হচ্ছে। আমাদের জেলা নেতৃত্ব, আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সাথী খন্দকার, ধবন দাশগুপ্ত, শান্তনু ব্যানার্জি, প্রত্যেকের নির্দেশ আছে। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার দাদা, আমাদের রাজনৈতিক অভিভাবক, জেলার সাধারণ সম্পাদক সুবীর মুখার্জি। সকলের নির্দেশে, সকলের অনুপ্রেরণায় আমরা এই ক্যাম্পটা প্রতি বছরই করি, এবছরে আরও বড় করে করা হয়েছে, এবং এখানে এলাকার সমস্ত মানুষ পর্যন্ত ইনভলভ হয়ে গেছে, কারণ গঙ্গাসাগরের যে সমস্ত যাত্রী তাদের সমস্ত রকম পরিষেবা আমরা দিচ্ছি। আমরা দিনের বেলা বেশিরভাগটাই ড্রাই ফ্রুট দিচ্ছি, রাতের বেলা বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে, এবং যদি কেউ বিপদে পড়ে কোনো প্রয়োজন হয় এখানে আমাদের থাকারও ব্যবস্থা রেখেছি, সাথে সাথে মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করছি। এটা সম্পূর্ণ দলের নির্দেশ। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার নির্দেশে মন্ত্রীরা পর্যন্ত এই গঙ্গাসাগরে পাড়ি দিয়েছে, তাদের যাতে অন্যান্য রাজ্যের যে সমস্ত পুণ্যার্থী আসবে
তারা যেন আমাদের বাংলার বাঙালির আতিথেয়তায় মুগ্ধ হয় এবং বাঙালি অতিথি পরায়ণ আমরা সেদিকে খেয়াল রেখে এগিয়ে চলেছি। ধন্যবাদ। আমরা কথা বলবো পূর্ত এবং পরিবহনের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সাহেবের সাথে। এই অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঙ্গাসাগর যাওয়ার যে রাস্তাগুলো অধিকাংশ জায়গায় তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা যে ক্যাম্পের আয়োজন করেছে তার মধ্যে অন্যতম একটি বিশাল ক্যাম্প এই ডানকুনি হাউজিং মোড়ে চৌমাথায় করেছে ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ভাইস চেয়ারম্যান ভাতৃপ্রতিম দেবাশিষ মুখার্জি, এবং দেখেছেন যে এখানে অল ভলেন্টিয়ার্স যারা আছে তাদের সবুজ জ্যাকেট দেওয়া হয়েছে তাদের আইডেন্টিফাই করার জন্যে, এবং অক্লান্ত পরিশ্রম করেছে সব তৃণমূল কংগ্রেসের বাইরে। আমার এখানে কাউন্সিলর মিনা থেকে আরম্ভ করে প্রায় প্রত্যেকেই আছেন, বিধায়ক সাথী খন্দকার ছিলেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় খোঁজ খবর নিয়েছেন ক্যাম্পের ব্যাপারে, এবং সর্বোপরি আমরা চাই যে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার সর্বধর্মের উৎসবের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকেন, সর্বধর্মের উৎসবের প্রতি তিনি সজাগ থাকেন, ঠিক তেমনিভাবেই এই গঙ্গাসাগর অন্যতম একটা পূর্ণ তীর্থ, ভিন্ন রাজ্য থেকে মানুষজনেরা আসছেন, এইমাত্র দেখলেন রাজস্থান থেকে প্রচুর মানুষ এসছেন, তারা আমাদের ক্যাম্পে অবস্থান করছেন, বিহার থেকে আসছেন, উত্তরপ্রদেশ থেকে আসছেন, যারা ভিন্ন রাজ্য থেকে আসছেন তারা যেন এই বার্তা নিয়ে যান যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাতে যারা তীর্থ করতে আসছেন যেটা গঙ্গাসাগর হতে পারে, পবিত্র ফুটপুরা শরীফ হতে পারে, কিংবা ব্যান্ডেল চার্চ হতে পারে, যেখানেই আসুন না কেন সেখানে তাদের সমস্ত রকম ব্যবস্থা, সমস্ত রকম সহায়তা এবং সরকারি পরিষেবার বাইরে আমরা দলীয়ভাবে সেই আজকের এই সেবাটা আমরা বাড়িয়ে দিচ্ছি। গঙ্গাসাগর পুণ্যার্থীরা যারা আসছেন অন্যান্য রাজ্য থেকে তাদের পাশে দাঁড়িয়ে আপনারা দেখেছেন এলাই এখানে রাত্রিবেলা খিচুড়ি এবং তরকারি তার ব্যবস্থা করা হয়েছে, ফার্স্ট এড এখানে ব্যবস্থা আছে, চিকিৎসার ব্যবস্থা আছে, এবং সকালবেলা ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে আমরা দলের অনুশাসিত সৈনিক এবং অত্যন্ত সুন্দরভাবে এই ক্যাম্পটা ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেস অর্গানাইজ করেছে, আমরা এই জন্য ধন্যবাদ জানাই। এবং আমি নিজে ক্যাম্প পরিদর্শনে এসেছিলাম, হাজার হাজার মানুষ পুণ্যার্থী এই ক্যাম্পে তারা আসছেন, যেন এক মিলনের মেলায় ডানকুনি একটা গঙ্গাসাগর হয়ে গেছে আজকে। তারা পায় এবং মানুষ খুব ভালো করে স্বতঃস্ফূর্তভাবে এটা নিয়ে যাচ্ছেন, আমাদের সাথে সহযোগিতা করছেন এবং সর্বোপরি আমাদের আশীর্বাদ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিচ্ছেন।